খেলার খবর ক্রিকেট। সংশয়ের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী হচ্ছে না ক্রিকেট সংশ্লিষ্ট নামকরা দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানই। ফ্লোর মানির অঙ্ক দেখে আগ্রহী হচ্ছে না কেউ। 10 জানুয়ারি 6টি দলের ফ্র্যাঞ্চাইজি কেনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করার সময় নির্ধারিত থাকলেও তা নিয়ে সংশয়ে খোদ বিসিবি। রিপোর্ট সাকির রুবেনের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চমৎকারিত্বের কথা সবারই জানা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আয়োজন করে বিসিবিও চায় বাংলাদেশ সহ বিশ্ববাসীকে সেরকমই চমক দেখাতে, কিন্তু তাদের সেই আশা এখন দিবাস্বপ্নের মতোই প্রায়। বাংলাদেশের এই টি-20 টুর্নামেন্টের দলগুলো ফ্র্যাঞ্চাইজি কিনতে রাজি হচ্ছে না ক্রিকেটের সঙ্গে যুক্ত দেশি বিদেশি নাম করা কোনো প্রতিষ্ঠানই। আমাদের যে ক্রিকেটের যে অবস্থান এবং আর্থিক যে অবস্থান, যেভাবে তারা ফরম্যাটটা করেছে আমি দেখেছি, এবং এই ফরম্যাটে আমি আমার পক্ষ থেকে বিপিএল এ টিম কিনছি না মোটামুটি শিওর। আমার মোবাইলে গতকাল KKR এর CEO ভিঙ্কি ম্যাশিওর ফোন করেছিলেন এবং তারা বিভিন্ন পত্রপত্রিকা দেখে আমাকে তারা অরিট যে কীভাবে এইভাবে ফলোভাবে প্রচার করছেন তারা কিনবে না, অলরেডি আমার সাথে কথা হয়েছে এবং উনি CEO আমাকে জানিয়ে দিয়েছে যে তাদের পক্ষ থেকে বলতে। বাস্তবে বাংলাদেশের ক্রিকেট মার্কেটটা এবং ইন্ডিয়ার ক্রিকেট মার্কেটে কিন্তু অনেক তফাত আছে, এবং ওনারা যে প্ল্যাটফর্মটা বলছেন ওটা থেকে আমাদের ব্যক্তিগত গ্রুপের ব্যক্তিগতভাবে মনে হয় দ্যাট এটা ওইভাবে আইপিএল এর মতো ওই অ্যাটলিস্ট মনিটারি ভ্যালুতে ওই লেভেলে নিয়ে যাওয়াটা ডিফিকাল্ট হবে বাংলাদেশের কন্টেক্সটে। বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে বিসিবি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সঠিক নয় বলেই মনে করেন তারা। এখানে আইপিএল কে দেখে আমরা বিপিএল করতে গেছি এবং আইপিএল কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে বাজেট এবং টিমের বাজেট এবং প্লেয়ারদের বাজেট আরো কম হওয়া উচিত। তারা মানে স্বপ্নের জগতে বাস করতেছে যে আইপিএল এর আদলতে একটা বিপিএল তৈরি করা, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ইন দ্য কান্ট্রি। আমাদের মতো বড় কর্পোরেট হাউসেস যদি এই টিমগুলি কিনে ওনারাও একটা চ্যাম্পিয়নশিপ টিমই তৈরি করতে চেষ্টা করবে, আর যদি সবাই 25-30 কোটি টাকার মতো খরচা করে তাহলে ইউ আর টকিং অ্যাবাউট অলমোস্ট 200 কোটি টাকা। 200 কোটি টাকা থেকে যদি বিসিবি আপনাকে পার টিম 7 কোটি টাকা ফেরতও দেয় ইউ আর স্টিল টকিং অ্যাবাউট 140 কোটি টাকা, যেটা আপনাকে নানান রকমের মার্কেটিং অথবা অ্যাডভার্টিজমেন্ট অথবা স্পন্সরশিপ অ্যাক্টিভিটি থেকে এক বছরের মধ্যে তুলে আনতে হবে। বাংলাদেশের সিনারিওতে আমার মনে হচ্ছে জাস্ট অন 6টা টিম এন্ড বিপিএল এন্ড ক্রিকেট 140 কোটি টাকা মার্কেট থেকে তোলা এই অবস্থানে ডিফিকাল্ট। ফেব্রুয়ারিতে সঠিকভাবে বিপিএল আয়োজনে ব্যর্থ হলে বাংলাদেশের ক্রিকেটে বিসিবি একটা বড় ধাক্কাই খাবে। সাকির রুবেন, NTV News, ঢাকা।